সবখেলে সেরা বাঙালি তুমি ফুটবল, বাঙালি বরাবরই ফুটবল প্রেমী। হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মশালদাহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেসের পরিচালনায় মশালদাহ হাসপাতাল ফুটবল ময়দানে চলছে আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। রাহুল গান্ধী ন্যায় যাত্রাকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার ছিল এই টুর্নামেন্টের সেমিফাইনাল। দুটি ম্যাচে হয় সেমিফাইনাল খেলা। প্রথম ম্যাচে কোচবিহারকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে শিলিগুড়ি। দ্বিতীয় ম্যাচে ট্রাইবেকারে কলকাতাকে হারিয়ে গ্রিন জলপাইগুড়ি ফাইনালে উঠেছে টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা জিয়াউর রহমান চৌধুরী। যুবকদের আইকন রাহুল গান্ধীর ন্যায়যাত্রা সাফল্যের বার্তা ছড়িয়ে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে মশালদাহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেস। শনিবার বিকেল তিনটায় রয়েছে ফুটবল টুর্নামেন্ট। এদিন মাঠে প্রায় 10,000 দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এটা মনে হচ্ছে ভালো খেলা হবে। একটু গানটা দাও।